কোরআন নাযিল করেছেন কে? আর নাযিল হলো কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। নাযিল হয়েছে কোন মাসে? আসতেছে কোন মাস? সম্মানিত ভাইয়েরা, আমরা রমজান মাসে আমরা বলে থাকি এটা হলো ইবাদতের একটা মৌসুম। যেরকম ফলের মৌসুম থাকে না, রমজান একটা কিসের মৌসুম? ইবাদতের মৌসুম। এই যে মৌসুম করে দিয়েছেন আল্লাহ তাআলা, এটার মূল কারণ কি জানেন? কি বলেন, মূল কারণটা কি? কোরআন। রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে। আমরা মক্কায় যাই, সেখানে কার ঘর আছে? আল্লাহর ঘর আছে। আমরা আল্লাহর ঘরে যাই, এই জন্য মক্কায় যাওয়ার প্রয়োজন হবে। মদিনায় যাই কেন? আমার নবীর সেখানে কি আছে বলেন? কি আছে? মাজার না কবর বলেন? মাজার না কবর? কবর। আমি নিজের চোখে দেখেছি রাসূলের কবরের সামনে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদিনায় যাই রাসূলের কবর থাকার কারণে। কবর যদি না থাকতো মদিনায় যাওয়ার তেমন কোনো গুরুত্ব আমাদের ছিল না। তাহলে মদিনার গুরুত্ব বাড়ল কেন? নবীর কবর থাকার কারণে মক্কার দাম বাড়ল কেন? আল্লাহর ঘর কাবা থাকার কারণে। ওযুর দাম থাকলো কেন? নামাজের কারণে। ঠিক তেমনি রমজান মাসের দামটা বাড়ল কেন? কি নাজিলের কারণে? কি নাজিলের কারণে? কোরআন নাজিলের কারণে। তাহলে সেই কোরআনটা যদি বান্দা মেনে নেয় তার দামটা কমবে না বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তো মরা মানুষের জন্য নাজিল করেন নাই, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে কোরআন তেলাওয়াতটা বেশি হয় মরার আগে না মরার পরে। মরার পরে কুলখানি চল্লিশা হুজুর কিছু ভাড়া করে আনে, হুজুর এমন দোয়া করে দিবেন যেন আমার বাপ জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। কোরআন তো এই জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে ভাগ্য চমকাতে, সমাজকে পরিবর্তন করতে, অন্ধকার দূর করে আলো আনতে। সমাজ আজকে আমাদের সমাজ কি আলো না অন্ধকারে? কই তো আলো আছে বলেন, ভালো করে বলেন। আমি কি শিয়ালের কথা কইছি? হ্যাঁ, কি সুন্দর কথা আপনারা বলছেন, আমাকে রিসিভ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন নাযিল করলেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দিচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন আমি কেন নাযিল করেছি? হে রাসূল আপনাকে জানিয়ে দিচ্ছি, কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই সমস্ত দিশেহারা মানুষকে অজ্ঞতার বর্বরতার জাহেলিয়াতের অন্ধকার যুগ অন্ধকার যুগে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
الذي يرى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سل على وعلى آل سيدنا طيب ركعته কদে মন খন কদে মন খন ওহো দেদাতা হারাম আহমদ যখন
লোহমা কাকি আমাতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুহি ফখরে দো আলম দিলবারে মাওলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বালাগাল উলা كشفت تجا بجماله حسنت جميع خصاله سلوا جشور أنشلير جنايدا جلال সদর উপজেলার কুলবাড়িয়া পূর্বপাড়া আল আমিন ইসলাম ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত কুলবাড়িয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দীন হাফিজুল কোরআন মাওলানা আশরাফুল আলম হাফিজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব খোরশেদ আলম, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বরেণ্য আলোচক, আমার অত্যন্ত কাছের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহী সালার নন্দিত আলেমে দীন গবেষক ডক্টর মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ কথা বলেছেন নন্দিত আলেমে দীন মাওলানা মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলাই জাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গুছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী কালিমার জান্নাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? জি, আপনারা আমাকে প্রশ্ন করে ফেলেছেন, মানে এর প্রমাণ হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। জি, আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সিহ্হাতাকা ক্বাবলা মারাদিক, আমার নবীজির একটা হাদিসের অংশ এটা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার হক আদায় করো, এটাকে গনিমত মনে করো। সুস্থতা এটা যে কত বড় নিয়ামত, অসুস্থ হলে বোঝা যায়। এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে আমরা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন আস্তে আস্তে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক দিলেন। শুকর আদায় করি, মুহাব্বতেন বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ও বিকা আমানতু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়াইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মাঈদা থেকে আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাটা কেন বললাম, কারণ আমি উঠেছি অনেক পরে, এসেছি অনেক আগে, আসছি এখানে এসে এসার সালাতুল এসার সময় আমি এখানে হাজির হয়েছি। এতক্ষণ আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো মাহফিল শেষ হয়ে যাওয়া, কিন্তু এখন কেবল আমাকে উঠতে হলো। সবকিছুর একটা যৌবন কাল থাকে, যেমন মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর, 40 পার হলো চোখে দেখে কম, কানে শোনে কম, চামড়া ঢিল হয়ে যায়, মুসে খাটো হয়ে যায়, চলতে ফিরতে কষ্ট হয়। তো মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা, সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কালে। এখন কর আমাকে সময় দেবেন তো নাকি? আপনি থাকলে আমি আছি। জোরে বলি ইনশা আল্লাহ। কোরআন এটা কিন্তু কোনো ট্র্যাডিশনালি কোনো জনসভা নয়, কোরআনের মাহফিল আদব হলো কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো তোমাকে আমি শুনবো কেমনে? কোরআন বলে দিচ্ছে তুমি আমাকে শুনবে দুটা নিয়ম রক্ষা করে, একটা হলো ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আমসিতু, কোনো আওয়াজ করা যাবে না, চুপ থাকবে। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? এটাকে মোল্লা কইল না আল্লাহ কইছেন? আল্লাহ বলেছেন। আমি একটা আওয়াজ যেন আমার কানে না আসে, এটা একটু আমি করজোরে মিনতি জানাচ্ছি কোরআনের সম্মান রক্ষার্থে। সম্মানিত ভাইরা, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি সূরাতুল মায়েদা থেকে দুটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে খুঁজে বের করতে বলছেন, আমাদের প্রকৃত বন্ধু আসলে কে? বন্ধু একটা ইমানদারের জীবনে বন্ধু কারা কারা হতে পারে?
আল্লাহ যে পরামর্শ দিয়েছেন এর চাইতে উত্তম পরামর্শ আর কারো থাকতে পারে? না। আসতে বলবেন থাকতে পারে? না। উত্তম পরামর্শদাতা তিনি কে? আল্লাহ। উত্তম অভিভাবক তিনি কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বেশি আদর করেন কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বেশি কাছে টানেন কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে জান্নাত দেওয়ার জন্য চেষ্টায় থাকেন কে? আল্লাহ। আমি যাই এক পা, আল্লাহ আসেন দশ পা। আমি হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসেন। এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার পরামর্শটা আমরা একটু শুনে নেই। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর জন্য বন্ধু কারা কারা নির্বাচন করে দিচ্ছি, এই বন্ধুগুলোর বাইরে তুই যে বন্ধুত্ব তৈরি করবি এই বন্ধুত্ব তোর টিকবে না, জান্নাতের সহায়ক হবে না। সেই বন্ধু কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের বন্ধু হবে মোটেই পৃথিবীতে তিনজন, তিনজনের বাইরে কোনো বন্ধু তৈরি হতে পারে না। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনে এক নম্বর বন্ধু কেউ হবেন, এক নম্বর বন্ধু তিনি হবেন যিনি আমার রব, যিনি আমাকে চালান, যিনি আমাকে সমস্ত কিছু দেখেন শোনেন বোঝেন, যার হাতে আমার প্রাণ তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ আমাকে দেখেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ তিনি তোমার এক নম্বর বন্ধু হবেন। আমরা আলমে আরওয়াহে ছিলাম, রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমাকে দেখেছেন কে? আসতে বলবেন না কে? রুহের জগৎ থেকে যখন ফয়সালা হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মার পেটে পাঠিয়ে দিলেন, মার পেটে থাকলাম আমি, সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলে তিলে বড় করলেন। প্রথমে ছিল জমাট রক্ত, গোশতের টুকরা হলো, আজমা হলো, ফাকাসাউনাল ইদাম লাহমা হলো, চামড়া দিয়ে প্যাকেট করে মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস পর্যন্ত রেখে দিলেন। এখন তারা 10 মাস থাকে লাগে না, 6 মাসই বের হয়ে আসে। এখন মার পেটও আন্দোলন করে, দেরি করবো না, তাড়াতাড়ি সিজার করে বের করো। সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 মাসই ম্যাচিউর করে দিয়েছেন। সালাসুনা শাহরা, একটানা 30 মাস আমি মাকে কষ্ট দিয়েছি, আমার মা আমার জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেছেন। সালাসুনা শাহরার কথা কোরআনে আসছে, এর মধ্যে একটানা 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, 24 মাস গেল, 30 মাসের ভিতরে আর থাকলো কয় মাস? 6 মাস। ন্যূনতম সন্তান মারপিটের ভিতরে 6 মাসে ম্যাচিউর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মারপিটের ভিতরে কি কি প্রয়োজন সব আয়োজন তিনি সম্পূর্ণ করে দিয়েছেন। দুনিয়াতে এসে খাবারটা খাওয়া সহজ, কিন্তু মারপিটে তো খাবার খাওয়া কঠিন। ওই কঠিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিলি তিলি আমাকে যা প্রয়োজন সব খাবারগুলো যোগান দিয়ে দিয়েছেন, মুখ দেখে দে পারবো না ব্যবস্থা করে দিয়েছেন, তার লাগিয়ে দিয়েছেন, মার তারের সঙ্গে জোড়া লাগিয়ে দিয়েছেন। এত সুন্দর করে মানুষ করলেন, কি নিখুঁত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, তুই কারে বন্ধু বানাস, তুই কোন বন্ধু খুঁজিস, আমি তোকে এত সুন্দর করে বানালাম। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকাতাহামাল আকাবাতা ওয়া মা أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة. جربوا الله أكبر. بندر بيتور تناك
ডাক্তার দুইটা চক্ষু দিয়েছি, এই চোখটাকে ঠিক রাখার জন্য সুন্দর ব্যবস্থাপনাও করে দিয়েছি। এই ধুলায় মলিন জমিনে চলাফেরা করতে যাবি, তোর চোখের মধ্যে ধুলা ঢুকবে, আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছি। এই পানি দুনিয়ার ন্যাচারাল কোন ড্রিঙ্কিং ওয়াটার নয়, এমন একটা পানি এটা হাজারো ধুলাবালি আপনার চোখের মধ্যে ঢুকে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে এমন মেডিসিন রেখে দিয়েছেন, হাজারো জীবাণু থেকে এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সেভ করেন। জুরকান সুবহানাল্লাহ। এই চোখের পিছনে লক্ষ লক্ষ তার রেখে দিয়েছেন। আমি তো মনে করি এক কথাই বলবো, আমি এক রাত যেহেতু পেয়েছি কোনো দিকে লম্বা করে কথা বলার কোনো সুযোগ নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই চোখ কান নাক, এই নাক এই চোখ আর এই কানটা মনে হয় আমার কাছে পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চাইতে বেশি বড়। যেরকম সুবহানাল্লাহ, কে দিয়েছেন, অবদানটা কার? আল্লাহর অবদান। জি আল্লাহ তাআলা আমার সব ব্যবস্থা করে দিলেন, জি আল্লাহর হাতে আমার প্রাণ, তিনি আমার বন্ধু হবেন না তো কে বন্ধু হবেন? এই জন্য দিন শেষে বন্ধু আমার কেবল আল্লাহকে খুঁজে বের করতে হবে। তিনি আমার বন্ধু, তিনি আমার একমাত্র অভিভাবক, তিনি আমার একমাত্র গাইড, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান। হয়তো বলবেন আল্লাহ আপনাকে কেমন, আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়, আমি না খাইলে আল্লাহ আমার খাওয়াবে কেমনে? মানুষ খাবার যখন মুখের মধ্যে নেয়, নাক দিয়েও খাবার নেয়, মুখ দিয়েও খাবার নেয়, নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? বলেন কিসের খাবার বেশি জরুরি? মাকেটটা। মাকেটটা কি? অক্সিজেন। ভাত তিন দিন পাইলাম না বাঁচবো, অক্সিজেন তিন মিনিট নাই বলেন, তাহলে আল্লাহ কি খাওয়ান না? যে বলে আল্লাহ খাওয়ান কেমনে, নাকটা চিবে ধরবে। এই যে সূর্যের তাপ দিচ্ছেন কোটি কোটি বছর ধরে, এই সূর্য তাপ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা আমার পরিচয় তুই জানার চেষ্টা কর। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাহ ওয়াজআলা ফীহা সিরাজাহ ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশ অসংখ্য বুরুজ তিনি সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত একটা সূর্য, জালটা এমন সুন্দর করে ছড়িয়ে দেয় গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য। আল্লাহ তাআলা কয়টা লাইট দিয়েছেন, আজ তোর কয়টা লাইট দিয়েছেন? একটা মাত্র লাইট, এক লাইটে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে সূর্যের তাপটা আমি যদি না দিতাম, কোনদিন তো সূর্য কখনো একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তোর জন্য বন্ধ রাখি নাই বান্দা, সব দিয়ে দিয়েছি তোর জন্য, রাতের চাঁদ দিয়ে দিয়েছি, দিনের সূর্য দিয়েছি। আল্লাহ কত বড় কত মহান, আল্লাহ যে কত বড়, একটা সৃষ্টির দিকে তাকালেই টের পাওয়া যায়। আল্লাহ জিকির করতে বলেছেন, ফিকিরও করতে বলেছেন, শুধু জিকির করলে হবে না, শুধু ফিকির করলে হবে না, জিকিরও করতে হবে, ফিকিরও করতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম, এরপরে ওয়াইতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা জিকির করবে, যারা ফিকির করবে, আসমানের দিকে তাকাবে, এক পলকে তাকায়া একটু গভীর গবেষণায় চলে যাবে, আল্লাহ তুমি কত মহান, কি বিশাল আকাশ তুমি বানিয়ে দিয়েছ। আমরা যেখানে বসে আছি, রাতের বেলা যদি একটু আকাশের দিকে তাকাই, মিটি মিটি করে জোনাকির মতো আমরা কিছু দেখতে পাই তারকা। এই তারকা কি মোটেই কি জোনাকির মতো না তার চাইতে বড়? শুধু বড় না, অনেক বড়, শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। এই বিশাল সৌর জগৎ, বিশাল সমুদ্র জগৎ, বিশাল স্থল জগৎ সব আল্লাহ নিজের হাতে নিয়ন্ত্রণ করেন, সবকিছু তিনি দেখেন। যে আশ্চর্য হবেন, সমুদ্র জগতের একটা বড় প্রাণী যেটা স্থলভাগের এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী আছে, একটা তিমি মাছ, নীল তিমি, যার হাড়ের ওজন হলো 700 কেজি। কিন্তু সুবহানাল্লাহ কইলেন না, হাড়ের ওজন কয় কেজি? 700 কেজির হাড়ের ওজন। হাড়ের ওজন যদি 700 কেজি হয়, এই হাড়টা কত বড়?
ওই প্রাণীটা কত বড়, 120 টন ওজনের একটা প্রাণী, বড় 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 জাহাজকে সে আটকে ফেলতে পারে তার পিছনের অংশ দিয়া, 1700 হর্স পাওয়ার, এত গায়ে তার শক্তি। যদি তার হাড়ের ওজনটা এমন হয়, তার খাদ্যের প্রয়োজন কেমন, নীল তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন সকাল বিকাল 50 থেকে 60 বন দুধ খাওয়া, কে চালান? এই হার্টের এই 600 কেজি 700 কেজি ওজনের যে হার্ট, এটা হৃদস্পন্দন হয় প্রত্যেক মিনিট 8 থেকে 10 বার। এই যে 8 থেকে 10 বার যে হৃদস্পন্দন হয়, একটা আওয়াজ হয়, এই হৃদস্পন্দনের আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে এই মেশিনের আওয়াজ শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ, এই মাছ গুলোকে কে চালান, কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আবার ছোট্ট প্রাণী, ছোট্ট ছোট্ট প্রাণী পিঁপড়া, ওই পিঁপড়ার মধ্যে ঘ্রাণ শক্তি দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার আপনার নাকের ঘ্রাণ বেশি না পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি? পিঁপড়ার নাক দেখতে কেমন কম? হ্যাঁ, কত বড় নাক! পিঁপড়া তো চোখেই পড়ে না, তার আবার নাক কত বড়! আমার আপনার বাড়ির মিষ্টির খবর আপনি জানেন না, আপনার বাড়িতে কোনো মেহমান এসে মিষ্টি দিয়ে গেছে আপনি জানেন না, শুধু আপনার বউ জানে। আপনার কাছে মিষ্টির খবর নাই, কিন্তু আপনার বাড়িতে অবস্থানরত যে সমস্ত পিঁপড়া গুলো তাদের কাছে রিপোর্ট হয়ে যায়, অমুক জায়গায় মিষ্টি আছে। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক কে দেন? আমার গায়ের শক্তি বেশি না পিঁপড়ার গায়ের শক্তি বেশি? না, কথা ঠিক আছে, যারা বলেছেন তাদের হেকমত আছে। পিঁপড়ার গায়ের শক্তি আমার চাইতে আরো অনেক বেশি। আমার ওজন 80 কেজি, আমি মাথায় নিতে পারবো বড় জোর ধরেন 100 কেজি, আর পিঁপড়া তার ওজনের চাইতে 40 গুণ বেশি ওজন তার মাথায় নিতে পারে। শক্তি বেশি কার? পিঁপড়া। আমার আপনার নাকের ঘ্রাণের চাইতে 28,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি হলো কুত্তার, কুকুরের, কুকুরের 28,000 গুণ। কেন জানেন? ওকে দিয়ে কোনো কিছু কাজ হবে, ওকে দিয়ে কিছু কাজ করা দরকার। ডগ স্কোয়াড আছে না? নাই। আমি আপনি খুঁজে পাই না, ইয়াবা কই আর মদের বোতল কই, ও খুঁজে বের করে। ওর নাকের মধ্যে কে ঘ্রাণ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি শুধু আমার আল্লাহ নন, আমার রব নন, আমার আল্লাহর পরিচয় যারা সবাই নামাজে যখন দাঁড়ায় তার পরিচয় দিই, তিনি শুধু আমরা বলি না, তিনি আমার মা, আমি মানুষ, আমার রব, আলহামদুলিল্লাহি রব্বিন নাস বলি নাকি? সবাই বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সব জগতের তিনি মালিক, একটা প্রাণীও না খেয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে কোন প্রাণীর রিজকের ফয়সালা আমি কারো হাতে দেই নাই, আমি নিজে সমস্ত কিছুর ফয়সালা করে দেই। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে চালাই, সব আমি মনিটরিং করি, সব আমি দেখি। বাবুই পাখির কথা সবাই জানেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর বাসা তৈরির ব্যবস্থাপনা আল্লাহ তাআলা সেই প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন। বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা প্রস্তুত প্রণালী, এত সুন্দর ডিজাইন, পৃথিবীর সব আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সব সিভিল ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ার এক জায়গায় আপনি করেন আর বলেন বাবুই পাখির মতো ছোট্ট একটা বাসা বানাও, কেয়ামত হয়ে যাবে কোনো মানুষের পক্ষে তার মতো বাসা বানানো সম্ভব? এত সুন্দর তার নিপুণ সৃষ্টি, নিপুণ তৈরি করে সুন্দর ঘর বানায় ফেলছে, এত সুন্দর ঘর তার, ওর মধ্যে বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, কমন রুম আছে, যখন কোনো মেহমান আসতে চায় সামনে দরজা লাগানো আছে, কলিং বেলও আছে, সোফা সেটও আছে। বেডরুম থেকে বাবুই পাখি বের হয়ে সালাম বিনিময় করে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়ে বলে দোস্ত সোফা সেটে বসে, ভিতরে যাবা না, পর্দার খেলাফ হয়ে যাবে, বস হয়ে আস। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান,
বাবুই পাখির জীবন, তার জীবনের মান, লাইফ স্টাইল, জীবনযাত্রা আমার আপনার চাইতে উন্নত কেমন করে বলবো? এই পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি চলতে নেই, শুধু সে আকাশ পথে চলনে স্থলভাগেও তাকে চলতে হয়, জলভাগেও তাকে চলতে হয়, কিন্তু একটা বারের জন্য বাবুই পাখি কোনোদিন সে জলভাগেও চড়ে না, স্থলভাগেও চড়ে না, ওরই হলো আকাশ পথে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণী ছোট হোক কিন্তু লাইফ স্টাইলটা আমার আপনার চেয়ে উন্নত, এবং তার ওই বিমানে চড়ার জন্য যশোর এয়ারপোর্ট যাওয়া লাগে না, ওর বাড়ির সামনে একদম ল্যান্ডিং, বের হবে খাবারের প্রয়োজন, তার মাথার ওজন কয় কেজি, মাথার ওজন আছে সবার, ওর মধ্যে আবার ব্রেন আছে মোটর দানার মতো ব্রেন, ওর মধ্যে আবার বিমান সিস্টেম করা আছে। জাস্ট যখন সে বাইরে বের হবে, পাখাটা আস্তে করে ছেড়ে দিল, যারা বিমানে চড়ছেন দেখেন না, আস্তে করে পাখাটা ছেড়ে দিল, চট করে ব্রেনের একটা সাইড আল্লাহ তাআলা এই মেশিনটা সেট করে দিয়েছেন, জাস্ট একটা ওয়ার্ক করলো, কোথায় রিজিক খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে ফাঁকি দিস, আমাকে পুলিশ না, আজান হবে মসজিদে আয়, আমার নামটা নে, আমার জিকির কর, আমার ফিকির কর, মুখটাকে সংযত কর, ইমানের গুণগুলো হাসিল কর, যার মধ্যে সাতটা গুণ থাকবে সে সোজা জান্নাত চলে যাবে। কয়টা গুণ বলেন? সাতটা গুণ। এটা কি আল্লাহ আমাকে, আমি কি নিজে বলছেন? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। শুনবেন? আগ্রহ আছে তো? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, মাদ্রাসার উদ্যোগে মাহফিল তো কালেকশন হয়, যে কালেকশন হয়, তারপরে অনেক অনুষ্ঠানে যে হয়, বুঝি তো আমরা, এটা কোনো বিষয় না। আপনি যদি থাকেন আমার কোনো আপত্তি নেই, বলি আলহামদুলিল্লাহ। একটু আমাকে সময় দেবেন, আমরা বন্ধু শিখে নেবো, আজকে তিনজনকে বন্ধু বানাবো। কয়জনকে বন্ধু বানাবো? আচ্ছা, তিনজনকে আমরা বন্ধু বানাবো। আমার বন্ধুগণ, এর মধ্যে আমরা এক নাম্বার বন্ধু কি শিখে নিলাম, এক নাম্বার বন্ধু হচ্ছেন তিনি যিনি আমাকে রুহের জগতে আমাকে লালন করেছেন, পেটের জগতে লালন করেছেন, পালন করেছেন, দুনিয়ার জিন্দেগিতে আমি এসেছি কিন্তু মূলত লালনকারী পালনকারী তিনি আমার কে। কিন্তু মাঝখান দিয়ে একটু হাতটা বড় হয়েছে, পাটা বড় হয়েছে, চোখটা দিয়ে একটু দেখি, তখন ভাবি যাক আমি কি হলো রে, আমি কি হলো রে, কিছুই হই নাই, আমরা কিছুই হই নাই, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, কত বড় দুঃসাহস। বলে যে জেনার আইন এখনকার সমাজে চলতে পারে না, জেনার আইন নাকি পাশবিক আইন, এই সমস্ত আইন টাইন এখন চলবে না, এই জাতীয় কথাগুলো বলে আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকরা আছে না নাই, জাতিকে মূর্খ বানানোর জন্য বিশাল পরিকল্পনা মাথায় নিয়েছে, এমন পরিকল্পনা, এত বিকৃত রুচি মানুষের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, নারী নারীতে আকৃষ্ট হয়, পুরুষ পুরুষ আকৃষ্ট হয়, একটা পুরুষ সে তার মন চাইলে যে আমি মহিলা হয়ে যাব, হাবিব হাবিবা হবে, করিম করিমা হবে, আর বই লেখছে শরীফ শরীফা। আচ্ছা শরীফা যদি হয় তাহলে ওর বাপের সম্পত্তি কি হবে, নেবে শরীফায় নেবে না শরীফায় নেবে, তো শরীফা কি, আমরা তো শরীফাও না, যে ট্রান্সজেন্ডার ও পুরুষও না ও মহিলাও না, ও সন্তান জন্ম দানে অক্ষম, তাহলে এমন ব্যক্তির জন্য সম্পদের ওয়ারিস সে যদি হয় সে কি হবে, সে কি নেবে, কি করবে বলেন? তারা যে এই জাতীয় কথাগুলো বলতেছে, এই জাতীয় মানে বিষয়গুলো যে ঢুকানোর চেষ্টা করছে, এগুলো নিঃসন্দেহে শয়তান ওদেরকে পাঠশালায় শিখাচ্ছে, ঠিক কিনা? শয়তানের পাঠশালা এগুলো। ক্লাস টেনের সামাজিক বিজ্ঞান বইয়ে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া দেখানো হয়েছে হলো ইসরায়েলের মানচিত্র, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ইসরায়েল বন্ধু না ফিলিস্তিন বন্ধু? বলেন কে বন্ধু আমার? ফিলিস্তিন হচ্ছে আমার বন্ধু। ইসরায়েল বৈধ না অবৈধ? অবৈধ মানচিত্র আমার দেশের শিক্ষা সিলেবাসে কেন? কেন? এখান থেকে প্রমাণ হয় আমার দেশে কিছু
ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম আছে, ওই সমস্ত বাতিল নাস্তিকদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশ সম্ভাবনাময় একটা একটা বিশাল দেশ, বিশাল সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়ে যেত, কিন্তু আমার দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কিছু বদমাইশরা, ঠিক কিনা বলেন? যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, অসংখ্য আলেম হাফেজের দেশ বাংলাদেশ, এই দেশে কিছু ভূত চেপেছে কিছু নাস্তিকদের, আছে না নাই? আছে। সমকামিতা, হোমোসেক্স, যে নোংরা মানসিকতা, বিকৃত রুচি, এটা এটা 6,000 বছর আগে, 5 থেকে 6,000 বছর আগে ওই জর্ডান, প্রেজেন্ট অল ডেট জর্ডান, এর ডেড সি এলাকা, মৃত সাগর, সেখানে কওমে লুতের বসবাস ছিল, ওরা এই সমকামিতাকে প্রমোট করেছে, এই সমকামিতাকে তারা বেছে নিয়েছিল, আল্লাহ তাদেরকে গজব দিয়া মাটিতে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছে। এই সমকামিতা বিশ্বের অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে আইন আকারে তারা পাশ করেছে, ইভেন ভারতেও তারা চেষ্টা চালাচ্ছে, আমার দেশেও কিছু সমকামিতা ধ্বজাধরীরা তারা এগুলোকে প্রমোট করার চেষ্টা করছে, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আবার দেখবেন মুসলমান না কিন্তু কমন সেন্স যাদের আছে, যেরকম ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। ঋষি সুনাক বলতেছে যে একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সটাই যথেষ্ট, কমন সেন্স যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা সব দিক থেকে একটু একটু করে বলতেছি আমি, আল্লাহর আইনের বিকল্প কোনো পথে কি শান্তি হতে পারে? আসতে বলবেন শান্তি হতে পারে? আল্লাহকে ছাড়া বান্দা চললে সেই পথে কি কোনোদিন শান্তি হবে? হবে হবে। শান্তি হবে কার পথে? আসতে বলুন কার পথে? কার দেখানো পথে? আল্লাহর দেখানো পথে। দেখলাম তো আমরা 53 বছর 54 বছর স্বাধীন হলো দেশ, দেশকে গিয়ে দিয়েছে কৃষকরা, দেশকে গিয়ে দিয়েছে শ্রমিকরা, দেশকে গিয়ে দিয়েছে প্রবাসীরা, সবাই অশিক্ষিত, অথচ দেশকে তারা আগায় দিলেন, কৃষক শ্রমিক প্রবাসী সবাই দেশকে আগায় দিল, দেশকে পিছায় দিচ্ছে কারা? শিক্ষিত নামের কলম চোরেরা, যারা আল্লাহর আইনকে মানে না, রাসূলের আদর্শকে মানে না, ওই সমস্ত শিক্ষিত কলম চোরেরাই দেশের টাকা পাচার করছে বাহিরে, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বন্ধু বানাতে হবে কাকে? আল্লাহকে। এক জায়গায় না সব জায়গায়? সব সময় কার না? খেতে কার না? বসতে কার না? উঠতে কার না? শয়নে, স্বপ্নে, চিন্তায়, মননে, মদ খেতে? মদ আছে না নাই আমার দেশে? মদের দোকান, চুয়াডাঙ্গায় কোম্পানি, দর্শনায় মদের ফ্যাক্টরি, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষাগুলো খুব মজার পাই আমি, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ভাষা কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না, যেখান থেকে বাংলা উৎপত্তি হয়েছে নদিয়া, নদিয়ায় এত সুন্দর ভাষা হয় না, যে ভাষা ঝিনাইদহ, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই ভাষাগুলো খুবই মিষ্টি ভাষা, বলি আলহামদুলিল্লাহ। ভয় পাই আপনাদের সামনে কথা বলতে, কারণ আমার ভাষার চাইতে আপনাদের ভাষা সুন্দর, খুব মিষ্টি ভাষায় কথা বলেন আপনারা,
যে আমি চেষ্টা করি কিন্তু আপনার মতো পারবো না আমি, কারণ আপনার মা থেকে ভালোবাসা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ আমি জানি তুমি আল্লাহওয়ালা মানুষ, আমি তোমাকে ঘরের মধ্যে টেনে তুলেছি, কৌশল করে তুলেছি। আমি যদি এখন এই মুহূর্তে একটা আওয়াজ দেই, একটা চিল্লান মারি, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, তুমি তো জানো, বুঝতেছো। আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি, তিনটা কাজ আমি তোমার জন্য খুলে দিলাম, যেকোনো একটা তুমি বেছে নিবা। নাম্বার ওয়ান হলো এই যে মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। নাম্বার টু, আমার সঙ্গে সেনা করতে হবে, এটাও যদি রাজি না হও। নাম্বার তিন হলো তোমাকে এই শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো প্রশ্নই আসে না, জেনা তো প্রশ্নই আসে না, ইমান চলে যাবে। মদের বোতল হারাম, মদ্যপান হারাম, বারবার তিনি চিন্তা করে ভাবতেছেন, খুন করলে তো মারাত্মক শাস্তি, আর ফাইয়েবুজ জানি কতলুন নাফস, এই দুটার শাস্তি তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। মদ এটাও হারাম, কিন্তু মনে মনে উনি চিন্তা করলেন, মনে হয় মদ্যপান করলে পরে ওর চাইতে হয়তো গুনাহ হয়তো কম, এটা উনি ভাবলেন। ভেবে যখন মদের বোতল যখন কেউ মুখে নেয়, সে হুঁশ না বেহুঁশ, তাল না মাতাল, বললেন তাল না মাতাল, মাতাল কোনটা নিজের বউ কোনটা পরের বউ, হুঁশ থাকে না, নিজের বউ না ধরে অন্যের বউ ধরে, এটাই হলো মদের ফলাফল। মদের কি ফলাফল? রাত তিনটার দিকে স্বামী গেছে বাড়িতে, দরজায় ডাকতেছে, দরজায় নক করার মতো বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী রাত তিনটায় আসা মানে কি কিছু খাইছে, দরজার খোলার সাহস পায় না। বড় ছেলেকে সাথে নিয়ে বলে, বাবা চলো তো তোমার আব্বা আসছে, দরজাটা খুলে দিই। বড় ছেলেকে সাথে নিয়ে এসে দরজা যখন খুলতে দিছে, খোলা শেষ, লাল টকটকা চোখ, বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, কারণ হেড অফিস তো ঠিক নাই, হেড অফিস ঠিক আছে, যেটা পান করলে হেড অফিস ঠিক থাকে না, সেটা কি হালাল হতে পারে? এখন বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো, একটু কি হুঁশ তোমার হলো না? ছেলের দিকে এখন তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবি তো, হুঁশ তো নাই, নাইট ক্লাবে কারা যায়, বোট ক্লাবে কারা যায়, নাইট ক্লাবে কোনো আলেমকে খুঁজে পাবেন না, মদের বোতল নিয়ে কোনো মুফতিকে খুঁজে পাবেন না। মাথায় রাখতে হবে আপনি কোন নেতাকে মানতেছেন, যে নেতাকে মেনে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনাকে হাসরে উঠতে হবে, মাথায় রাখতে হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। মদ খাওয়ার নেতা তো আমার দেশে নাই, আস্তে কর, আছে না নাই? আপনারা মদ খাবেন আর আমরা দোয়া করব, বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না, এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে না নাই? বহু অফার এসেছিল পাখির জীবনে, আমার দেশে কোরআনের প্রকৃত পাখি যিনি কোরআনের খেদমত করেছেন দীর্ঘ 50 বছর, এই পাখিটা খাঁচায় ছিল, আল্লাহ তাআলা তাকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে তুলে নিয়েছেন, আপোষ করেননি। সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া জেলখানায় বসে আছেন, জেলার এসে বলে, ইবনে তাইমিয়া হুজুর আমরা হুকুমের গোলাম, কি করব, আমরা বুঝি আপনার কোনো দোষ নাই, হুজুর আমরা কি কিয়ামতের দিন আটকা পড়ে যাব? জেল সুপার বলতেছে, ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়, ভাবতেছেন যে আমি পার পেয়ে যাব, এত সস্তা নয়, প্রত্যেক মজলুম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আল্লাহ আমার বিরুদ্ধে এই জুলুম গুলো করা হয়েছে, কোন ছাড় নেই। দেখছেন কি ভাষা, দেখে কি সুন্দর ভাষা,
কোনো স্থান নেই। ফাইন, আমি কি শেষ করে দেব না? কেবল শুরু কে নুরু, এ তো শুরু। হ্যাঁ, এটাই যদি শুরু হয় শেষ হইবে কখন? হ্যাঁ, যে দেখা যাক আমাদের বন্ধু কয়জন? তিনজন বন্ধু আমাদের, তিনজন। নাম্বার ওয়ান শিখে নিলাম, এক নাম্বার বন্ধু আল্লাহ, সে আল্লাহ আমাকে বলছেন তুমি সাতটা কাজ করো, তোমাকে জান্নাত আমি আল্লাহ নিজে বুঝাইয়া দেব। নাম্বার ওয়ান, নামাজটা সুন্দর করে আদায় করো। দুঃখ লাগে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নাম্বার দুই হলো জিহবাকে কন্ট্রোল করো, জিহবাকে সংযত করো। আগে কথা না বলে আগে চিন্তা করো, চিন্তা আগে না কথা আগে? আস্তে বলো না, চিন্তা আগে না কথা আগে? চিন্তা করে এরপরে কথা বলো, কথা তোমার মুখের আইন এটা। নাম্বার তিন হলো যাকাত ঠিক মতো আদায় করবা। নাম্বার চার হলো তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। রমজান মাস আসতেছে, এই সমস্ত ট্রেনিং কে দেহটাকে কন্ট্রোল করার জন্য, ইমানকে মজবুত করার জন্য একটা ট্রেনিং এর মাস দিয়েছেন। কোন মাস বলেন? রমজান মাস। বৈধ স্ত্রী থাকার পরেও তার কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে, গেলে পরে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। বৈধ স্ত্রী 24 ঘন্টা তার জন্য জায়েজ, শুধুমাত্র মিন্স টাইম ছাড়া, মিনস্ট্রুয়াল টাইম ছাড়া। মাসিক অসুখ যখন হয়ে যাবে সেই সময় তার কাছে যাওয়াটা হারাম। এই সময় ছাড়া 24 ঘন্টা যে স্ত্রী জায়েজ, সেই স্ত্রী আবার রমজান মাসের দিনের বেলা রোজা রেখে তার কাছে যাওয়া হারাম, যাওয়া যাবে না। গেলে পরে রোজা নষ্ট হয়ে যাবে, কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। কোন এক সাহাবি হঠাৎ করে তিনি এরকম করে রোজার দিন স্ত্রী সহবাস করে ফেলছেন, নবীর কাছে গেলেন, হুজুর আমি তো কাম একটা সারছি, কি সহবাস করে ফেলছি? আমার নবীজি বললেন কোনো কথা নাই, একটা না দুই মাস তোমাকে একটা রোজার জন্য রোজা রাখতে হবে। এক রোজা ভঙ্গ হলে কাফফারা হলো কয় মাস রোজা? একটা না দুই মাস রাখো। হুজুর আমার গায়ে সেই শক্তি নেই, আমি পারবো না। রাসূল বললেন তাহলে তুমি কি করবে? তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, তোমার কাফফারা আদায় হয়ে যাবে। হুজুর বাড়িতে আমি খাবারই পাই না, আমি মিসকিনকে খাওয়াবো? আমি আরেক মিসকিন, আপনার মনে মজা পাচ্ছেন না মনে হয়? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মজা শুধু পেলে হবে না, আমল করতে হবে। আমরা আমল করব, আমলের নিয়তে মজা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে রাসূল বললেন রোজাও রাখবা না, মিসকিনকে খাবারও দিবা না, তাহলে তুমি কি করবা বলো? সাহাবী চুপ মেরে বসে আছে, হুজুর রোজা রাখার মতো ফিটনেস বডি আমার নাই, আবার কাফফারা দেব, মিসকিনকে খাওয়াবে এমন সম্পদ আমার কাছে নাই, এখন কেমন করে আমি কি করি? রাসূল চুপ মেরে শুনলেন। এমন সময় একজন ব্যক্তি এসে নবীর কাছে এক কার্টন খেজুর দিয়ে গিয়ে বলেন, হুজুর এটা হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম আপনাকে। আবার নবীজি সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবি শোনো, এই যে খেজুর দিয়ে গেছে আমাকে একজন হাদিয়া স্বরূপ, আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম, যাও তুমি এটা সাদগা করে দাও। হুজুর আমি যাকে দেব, যাদেরকে দেব তারা যত বড় অভাবী, তার চেয়ে বেশি অভাবী আমি নিজে। রাসূল শেষ পর্যন্ত মুসকি একখান হাসি দিয়ে বলেন, যা তুই খা, তোর পরিবার নিয়ে খা, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি কঠিন না সহজ? সহজ। আল্লাহ তাআলা বলছেন নামাজটা সুন্দর করে কন্টিনিউ করো, এক নামাজ আরেক নামাজের সঙ্গে লাগায় দিও না, সুন্দর করে নামাজটা পড়ো। যার নামাজ যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। এই জন্য নামাজটা আমরা সুন্দর করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার দুই হলো জিহবাকে সংযত রাখবো। দেখবেন বউকে এত গালি দেয় অসভ্য কিছু স্বামী আসে না নাই বলেন, সন্তানদের সামনে যে স্বামী তার বউকে গালি দেয় ওই সন্তান বড় হলে ওই বাপকে গালি দেয়, আছে না কিছু?
বলে সন্তানের বাপেরা মাঝে মাঝে এসে বলে হুজুর সন্তানটা আমার সঙ্গে খারাপ আচরণ করে। অবশ্যই আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে এর কারণও কিছু থাকে। এই জন্য আপনি বাবা স্ত্রীকে আপনি যদি সম্মান দিতে পারেন সন্তান আপনাকে সম্মান দেবে, স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দিতে স্বামীকে সম্মান দিতে পারেন সন্তান তো ওই মাকে সম্মান দেবে। এগুলো সব দেখে, এগুলো সব সবসময় অবলোকন করে সন্তানরা যে সংসারের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বেশি সেই সংসারের সন্তানগুলো মানুষ হতে পারে না। সালাম দিয়ে ঢুকবেন, সংযত কথা বলবেন, দেখবেন মানুষের কাছে সে সুফি সাহেব, বাড়িতে গেলে শয়তান আছে না, বাইরে সুন্দর আচরণ কি ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু বাড়িতে যখন যায় বউয়ের সঙ্গে কুকুরের মতো আচরণ করে, জানোয়ারের মতো আচরণ করে। আবার কিছু কিছু মহিলাও আছে স্বামীকে ঝাঁকা মেরে কথা বলে, এটা মানে একটু জোরে বলেন ঠিক, মানে আপনারা ভালো আছেন ওনারা ভালো নাই বুঝাচ্ছে, সমান সমান মানে উনি ভয় পাইছে একটু হুজুর বাড়িতে যেতে হবে সমান সমান করে। কথা মেপে মেপে বলতে হবে, কাউকে সম্মান হানিকর কোনো কথা বলা যাবে না, সে মনে কষ্ট পাবে এমন জাতীয় কোনো কথা বলা যাবে না। আমার রাসূল বউদেরকে এত সুন্দর করে ডাক দিতেন, আম্মা যেন আয়েশা বলেন রাসূল আমাকে হুমায়রা বলে ডাকতেন বেশি, ও লাল টুকটুকে এইদিকে আয়। বলেন তো এরকম পাম্পটি মারলে বউ কখনো খারাপ আচরণ করবে নাকি? নবীজি খালি থেকে ডাকতেন তাহেরা এদিকে আয়, ও পবিত্র নারী এদিকে আসো, কি সুন্দর করে নবীজি ডাক দিতেন, কি সুন্দর তার ডাকের পদ্ধতি ছিল। আমার নবীজির একাধিক স্ত্রী চারটা স্ত্রী একদিন এসে বলছে হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন ও আমার স্ত্রী চারজন তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই উত্তরটা আমার দিতে সময় লাগবে, কালকে সকালে দেবো যাও। পাঠায়া দিলেন, কারণ ভাবলেন কার নাম নিয়ে কোন গন্ডগোল লাগবে, পাঠায়া দিলেন। রাতের বেলা করলেন কি, দুইটা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা যেন আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কথা কিন্তু কাউকে বলা যাবে না, একমাত্র তোমাকেই বলে গেলাম। কিন্তু দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় ঘরে গিয়ে তাই করলেন, দুটো করে খেজুর দিয়ে আসলেন, আটটা খেজুর দিয়ে আসলেন চার বউকে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে চারজন মিলে রসুলের কাছে এসে বলছে হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? রসুল মুসকি হাসি মেরে বলেন ও আমার স্ত্রীরা আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়া দুইটা খেজুর দিয়ে আসছি। যা জোরে বলেন সুবহানাল্লাহ। নবজির কি ম্যানেজিং পাওয়ার ছিল, কি ম্যানেজিং পাওয়ারটা তার মধ্যে ছিল, কখনো গন্ডগোল লাগাতে দেন না, রাসূলকে গন্ডগোল লাগাতেন না, গন্ডগোল ছুটাতেন। ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি গন্ডগোল না লাগায় গন্ডগোল ছুটায় সমাধান করে। স্বামী মালয়েশিয়া থাকে, বউ থাকে সিনাইদা, ভিডিও কলে কথা বলতে 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 রাগারাগি হয়ে গেছে, এখন ফোনের মধ্যে কয় তুই তালাক, এক তালাক দুই তালাক দিতে দিতে সব তালাক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছি, কি সেঞ্চুরি মারছি, কি সেঞ্চুরি মানে কি বউকে একশো তালাক দিছে, একশো তালাক তো হয় না, হুজুর রাগ উঠছিল, কি উঠছিল রাগ, তাহলে আগে চিন্তা না আগে কথা, আগে চিন্তা না কথা, চিন্তা তালাক টালাক দিয়ে কাম দেয় হুজুর কাম তো সারছি হুজুর, তো বউ তো আমাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি, কিন্তু তালাক তো দিয়ে দিলাম এখন কি করা যায়, বুঝলো রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়, কি ফতু এখন জিজ্ঞেস করি। আচ্ছা রাগের মাথায় যদি তালাক না দেয় মানুষ কি মোহাম্মত করে তালাক দেয়, ময়না রাগ করে না, আসা তোমাকে না তালাক, এরকম তালাক দেয় কেউ, কি কথা কি বোঝা যায়, বোঝা যায়। আচ্ছা রাগের মাথায় যদি কেউ কাউকে গুলি করে মরবে না, যদি ঠান্ডা মাথায় গুলি করে তো কষ্ট পাচ্ছেন না, তো এই কথাগুলো বলার দরকার আছে না, তাহলে কথা আগে না চিন্তা আগে, আল্লাহ বলছেন নামাজটা ঠিক করো, জিব্বা ঠিক করো, যাকাতটা ঠিক মতো দিয়ে দাও, বড়ই গাছের ডাল যদি আপনি বছরে বছরে না কাটেন, বছরে বছরে যদি বড়ই গাছের ডাল না কেটে যদি মনে করেন বড় ক্ষতি হয়ে যাবে আমার ফলন ধরবে না, ডাল না কাটলে ফলন ধরে না ডাল কাটলে ফলন ধরে,
তেমনি জাকাতটা দিতে হবে বছরে কয়বার? আপনি যদি সেই জাকাত না দেন সম্পদ বাড়বে না কমবে? কমবে, এটা মাথায় রাখতে হবে। নম্বর চার হলো গোপনাঙ্গের হেফাজত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে। ও যুবক, নোংরা পথে যাবা না। আজকে কিছু ভয়ঙ্কর কিছু চিত্র সমাজে বের হয়ে গেছে, সেটা হলো দেখবেন আগে এরকম হোটেল মোটেল ছিল না, রিসোর্ট ছিল না, গ্রাম গঞ্জে কবুতরের কিছু ঘর বানাইছে, সব গ্রামে গঞ্জে রিসোর্ট বানাইছে ছোট্ট ছোট্ট করে, কি ওগুলো কি বলে পার্ক, পার্কের মতো করে, ওই মানে কি বলে কবুতরের ঘরের মতো, মানে জোড়ায় জোড়ায় বসে যেন আকাম কুকাম করতে পারে। আসে না নাই, আসে না নাই, এগুলো চালু হয়ে গেছে নোংরা মেয়েগুলো। এই সমস্ত কাজগুলো করা যাবে না যুবকরা, নোংরা কোনো পথই পা দিও না। আবার কিছু দেখা যাচ্ছে আজকে ফেসবুকে কাপল ব্লগ তৈরি করে, কাপল ব্লগ আছে না, সেই কাপল ব্লগে স্বামী স্ত্রী সারাদিন ধরে কি কাজকর্ম গুলো করে, ব্লগে এসে সমস্ত কিছু মানুষকে দেখায় দেয়, জেনার কাজ। কিসের কাজ এগুলো? এগুলো কিসের কাজ বলেন? জেনার কাজ, টিকটক তৈরি করা, কাপল ব্লগ তৈরি করা, এগুলো নোংরামি কাজ, চরম গুনার কাজ, জেনার কাজ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াদা ঠিক রাখো, ওয়ামানাতি মুহাদিহিম রাউন, অঙ্গীকার ঠিক রাখো, আমানতটা ঠিক রাখো। নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে বলছেন, নামাজটা ঠিক মতো যত্নশীল হও নামাজের ব্যাপারে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি এই সমস্ত কাজগুলো করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউস তুলে দেব। যখন সুবহানাল্লাহ, এক নাম্বার বন্ধুকে আসতে বলবেন না, এক নাম্বার বন্ধুকে আল্লাহ তাআলা, তিনি আমার আল্লাহ, আমার বন্ধু যিনি কত বড়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার দুই বন্ধু হলো ওয়ারাসূলুহু, নাম্বার দুই বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। মরে গেলাম, মরার সঙ্গে সঙ্গে বন্ধু আমার কেউ না, এক নাম্বার বন্ধুকে। আবার রাসূলের দরকার আছে না নাই? কবরে গেলেই কয়টা প্রশ্ন হবে আসতে বলবেন না, কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্ন, যদিও মনে হচ্ছে তিনটা প্রশ্ন মাত্র মুখস্থ করে চলে যাব, কিন্তু মুখস্থ করার কি কাজ এটা, নাকি এটা কি থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? বলেন বলেন, এই তিনটা প্রশ্নের জবাব দিতে হবে থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। এত সুন্দর হাসি খুশি মানুষ দেখছেন, আলহামদুলিল্লাহ, আসার পর থেকে উনি আমার খেদমতে নিয়োজিত, আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম সাদ্দাম, আচ্ছা ওসমান ভাই না, আলহামদুলিল্লাহ। ওসমান তো লাজুক হয় তাই না? ওসমান কি লাজুক না হায়ান? ওসমান আল্লাহু আকবার বলেন, ধনী না গরিব আসতে কয়, শুধু ধনী না মহা ধনী, প্রচুর ধনী মানুষ ছিলেন ওসমান সিদ্দিক। আসার এই বর্ষার 10 জন সাহাবীর ম্যাক্সিমাম সাহাবী ধনী ছিলেন, তারা ধনী হয়ে তারা জান্নাতের সংবাদ পাইছেন। লতে মনে করা যাবে না যে ধনী হলে এটা মাইনাস পয়েন্ট না, 10 জন সাহাবীর অধিকাংশ সাহাবী ছিলেন ধনী। ওসমান সিদ্দিক ছিলেন 7,000 কোটি টাকার মালিক। আল্লাহ তুমি আমার ভাইকে বানায় দাও, জোরে বলে আমিন। যদি বানায় দেন আল্লাহ, তাহলে আপনাদের কাছ থেকে কালেকশন টালেকশন লাগবে না, ঠিক আছে না? রাসূল যখন ঠেকে যেতেন তখন বলতেন ওসমান এদিকে আয়, তখন কাকে ডাকতেন? ওসমান এদিকে আস, এদিকে আস ডাকতেন। এমন ধনী ছিলেন রাসূলের কাছে এসে একদিন বলতেছে, হুজুর আমার সম্পদ আর যেন না হয়, আমি যেন ফকির হয়ে যাই। আচ্ছা বলেন তো এরকম ধনী আছে কেউ দুনিয়াতে যে এসব দোয়া চায়, আল্লাহ আমার তুমি ফকির বানায় দাও, হুজুর আপনি আমার জন্য দোয়া, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলেন, তুমি এরকম দোয়া চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আচ্ছা তুমি যখন উটের পিঠে বসো তুমি খাও কেমনে? খুজুর আমি যখন উটের পিঠে, যখন চলমান অবস্থায় উট চলে, আমি যখন খাইতে বসি, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটটাকে নিচে বসায়া ওই দানা তুলে পানি দিয়ে ধুয়ে এর
পরে দানাটা খাই। আমার রাসূল বললেন, তোমার সম্পদ তো কমবেই না, আরো ডাবল হবে, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। খুব মিঠু ভাই ছিলেন, আবার ধনী হলেই যে তিনি খরচ করতেন তা না, এক অভাবে এসে নবীর কাছে বলেন, হুজুর আমার অভাব, কিছু সাহায্য করেন। রাসূল ওসমানের কাছে যাও, যায় দেখেন তুলা উড়ে যায়। কি উড়ে যায়? তুলা। ওই তুলাগুলো লাভ মেরে ধরে আবার ছুঁয়ে নেয়। এই দৃশ্য দেখে উনি চলে আসছে, হুজুর আপনি কার কাছে পাঠাচ্ছেন? একটা তুলা উঠতেছে, তার ধরে ধুয়ে দেয়। এই লোক আমার কিছু দেবে না। আরেকদিন যায় দেখেন পিঁপড়ার মুখ থেকে দানা টেনে ফিরে রেখে দিচ্ছে। উনি চাওয়ারই সাহস পেলেন, রাসূলের না তুমি যাও। গেলেন, এবার সাহস করে বললেন, কে পাঠাইছে রাসূল? যাও, আমার একটা বাণিজ্য কাফেলা আসতেছে, একটা উট বোঝাই, উট সহ আমি তোমার সব সামান তোমাকে দিয়ে দিলাম। তো উনি যে বলতেছেন ম্যানেজারকে, দেন আমাকে একটা উট সহ, তার সামান আমাকে দিতে বলেছেন ওসমান, এই সম্পদের মালিক যিনি। কেন এখন দেওয়া যাবে না, হিসাব ক্লোজ করতে হবে, 100টা উট আছে, তার বোঝাই মাল আছে, সব হিসাব ক্লোজ করে এরপর আমি তোমাকে এক্সট্রা করে একটা দেবো। এসে বলতেছে ওসমান, আমার তো দরকার এখনই, সে আবার সময় চাচ্ছে। কেন? হিসাব করতে হবে। কি যে বলো, ওসমান বলে দিল 100টা উট তার সামান সব আমি তোমাকে দিয়ে দিলাম। হিসাব হিসাব করার দরকার নেই। এই হচ্ছে ওসমান। এই যে বোঝেন নাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নাম্বার দুই বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কবরে দরকার আছে না নাই? আসনা আছে না নাই? মিজানে দরকার আছে না নাই? পুলসিরাতে দরকার আছে না নাই? হাসরে আসতে হলো না? হাসরে কোন লোককে লাগবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে লাগবে। রাসূল ছাড়া কোনো পথ নাই। আল্লাহ বলছেন, হে বান্দা, আমাকে তুই সরাসরি কখনো পাবি না, রাসূলকে লাগবে তোর। নবীর আনুগত্য তোর হতে হবে, সোলন আনুগত্য তোর করতে হবে। আমার বন্ধুগণ, রাসূল বলেন, সাহাবীরা, কাল হাশরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সাইয়েদনা বেলাল কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যেতেছেন, কাঁপতেছেন ডুকরে ডুকরে। রাসূল বলছেন, বেলাল কাঁদো কেন? হুজুর আপনি মারা যাবেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা, তোমরা আমার এই তিন জায়গার যে কোনো একটা জায়গায় পাবে। নাম্বার ওয়ান হলো মিজানের পাল্লায় তোমরা আমাকে পাবে, সেখানে যদি না পাও পুলসিরাতে আমরা আমাকে তোমরা পাবে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে পেয়ে যাবে। তিন নম্বর জায়গা হাউজে কাউসার, কারণ ইন্না আতাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সে হাউজে কাউসারে যদি তোমার আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়, একসঙ্গে আমি তোমাকে জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে আমার নিজ হাতে তুলে খাওয়ায় দেব, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে মিলে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার আসল বন্ধু না নকল বন্ধু? আসল বন্ধু। আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো। নাম্বার তিন বন্ধু হলো ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করি। ওই যে ওঠা শুরু হয়ে গেছে, একটু বসা। হ্যাঁ সেই তো, একটু বসেন, সবাই তো ছিলেন না, আমি বলেছি সবাই আছে, একটু অনেক রাত হয়েছে তো, একটু চাপ চুপ। হ্যাঁ নিম্ন চাপ, বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে, ওটা হলো ঊর্ধ্ব চাপ, ধোঁয়া উপরের দিকে যাই তো, ঊর্ধ্ব চাপ। বসেন, আমরা সবাই একসঙ্গে বসে দোয়া করবো, একটু বসেন। এই তিনটা গুণ তো আমি তিনটা বন্ধু তো বের করে দিচ্ছি, বসেন। কিন্তু ওই জান্নার ওলি একটা মহিলার ঘরে যে উনি আটকে পড়ে গেছেন, শেষ করছি আমি, শেষ করছি, যান কেন আপনারা, বসেন। এই ওসমান ভাই এখানে বসেন। জি আলহামদুলিল্লাহ। জি সব
সবাই কি ফজর নামাজ পড়ব? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ যদি কাজা হয়ে যায় আগে বলবে বক্তা তোরে তক্তা বানায়, এরপরে ওসমান ভাইকে ধরবে। এই জন্য ফজর নামাজ যেন কাজা না হয় এটা আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোন নাকি মাহফিল আসছে? বহুত মা বোন আসছে, পুরুষের চাইতে মেয়েরা বেশি। লেডিস ফার্স্ট, মেয়েরা তো সব জায়গায় ফার্স্ট হয়, মার্কেটে যেতেও ফার্স্ট। পুরুষকে বলে তুমি কি মার্কেট বুঝো কিছু? হ্যাঁ মার্কেট কিছু বুঝো? ধমক একটা দিয়া স্বামীকে বাড়িতে রেখে বাচ্চাটা কোলে থুইয়া বলে বাচ্চা তুমি দেখো তুমি দুধ খাও, চলে গেলো মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে চুলটুল সেরে দিয়া সাজু গুজু হইয়া মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় একদম আশকারা মাসকারা যা দরকার লাগান লাগায় দোকানদারের সামনে গিয়ে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, ভাষার শুদ্ধ উচ্চারণ। দোকানদার তো চিত হয়ে পড়ছে, দোকানদার এখন শাড়ি একখানে বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক বদমাইশ আসা না এগুলো আসা না। মা আপনার সৌন্দর্য দেখবে একজন পৃথিবীতে, সে হচ্ছে আপনার স্বামী। যার স্বামী নাই কে দেখবে? বয়ফ্রেন্ড দেখছো, গার্লফ্রেন্ড দেখবে। তাহলে জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এগুলো সব শয়তানের ভাষা, ঠিক কিনা? এগুলো করা যাবে না। মা আপনার কাছে আমি করজের মিনতি জানাই, প্লিজ আপনার সব ঠিক আছে, শুধু একটা জিনিস আপনি ঠিক রাখবেন, সেটা হলো অপসংস্কৃতির কোনো চিত্র, ইন্ডিয়ান কোনো সিরিয়াল, নোংরা কোনো নাটক সিনেমা দেখবেন না। কোরআন দিয়ে দিন শুরু করবেন, নিজের সুন্দর চামড়া আপনি পর পুরুষকে দেখাবেন না। আল্লাহর আটটা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার তিন বন্ধু হলো যারা ইমানদার, যারা কি ইমানদার। আমার কাছে ওসমান ভাই একটা আর্জি রেখেছে। জি জি আলহামদুলিল্লাহ, না আল্লাহ জিহালে রাখেন সেটাই ভালো। জি অনেক রাত হয়েছে, আমিও জানি কষ্ট পাচ্ছেন আপনারা, একটু মাহফিল কমিটি আমাকে আরো আগে বলেছেন যদি একটু চাদর যায়। ব্যাগ দিয়েছিলেন কি ভিতরে? আচ্ছা একটু ব্যাগ গেলে আমরা যে যতটুকু পারি, মাদ্রাসা তো আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো, যদি না দেন থাকেন আমরা একসঙ্গে দোয়া করে যাব। একটু মেহরবানি করে একটু বসে, একটু চাদর যাচ্ছে ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি আমরা দেবো। সেখের করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জি ব্যাগ গুলো দিয়ে দেন আর উঠে উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না, সবাই জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উঠতে বলিনি, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোন যারা আসছেন আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যা পারেন সবাই আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাগ যাচ্ছে যে যা পারে আমরা দিল থেকে দেব, আগে নিয়ত করব। এখানে মুসাফির আছেন, মাসলুম আছেন, সবার জন্য দোয়া হবে। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু বসেন, চাইতে গেলাম আপনি রাত করলেন মনে হয় নাকি, তাই তো মনে হচ্ছে, এতক্ষণ তো উঠেন নাই, এখন আবার উঠে একটু দাঁড়াচ্ছেন, চলে যাচ্ছেন, চাইলে যদি আপনি রাগ করেন তাহলে তো সমস্যা, আল্লাহর পথে দিলে এটা কি লস না লাভ? লাভ কোরআনের জন্য দেওয়া, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। মাদ্রাসার জন্য তিনটা কাজ আপনারা করবেন। নাম্বার ওয়ান, মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন না ইনশাআল্লাহ, দোয়া এক নাম্বার কি বলেন, দোয়া। নাম্বার দুই হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। এখানে ছাত্র কতজন এখন? 120 জনের মতো। নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। সন্তান মাদ্রাসায় না দেওয়ার কি পরিণতি, অনেক বড় বড় ডিসি এসপি জজ ব্যারিস্টারের বাপরা বুঝতেছে, ওরা না জানলে কি হয়। আর নাম্বার তিন হলো কিছু অর্থ দিনের জন্য, দিনের শিক্ষার জন্য বরাদ্দ রাখা। আল্লাহ তুমি এই তিনটা কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমরা আর কাল বিলম্ব না করে আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে প্রার্থনা করব, সবাই নামাজের মতো করে বসে যাই, নামাজের মতো করে বসে যাই, নামাজের সুরত আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইকা। সম্মানিত ভাইরা, জি সবাই বসেন, একসঙ্গে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যে যেখানে আছেন, আমার মা বোন এখানে আশেপাশে মাইয়াত শুয়ে আছেন, সবার জন্য দোয়া হবে। তো আজকে জি ও আচ্ছা আচ্ছা থামেন, আপনারা দান করেন, দান করেন, আলহামদুলিল্লাহ। না তো ওই আল্লাহওয়ালা তিনি ভাবলেন যে মদের বোতলটাই মনে হয় আমাকে এই বিপদ থেকে বাঁচায় দেবে, তিনি মদটা পার করলেন। যে মদ আছে যেখানে মাতাল হওয়া সেখানে, মাতাল যখন হয়ে যায় তখন কি জেনা তার জন্য কঠিন হয়? তখন ওই অলির দ্বারা জেনাও হলো, ওই অলির দ্বারা খুনটাও হলো। তাহলে মদ এমন একটা পাপের নাম যে পাপ আরো পাপকে টেনে আনে। আল খামর উম্মুল খাবাইথ, মদ হচ্ছে সমস্ত পাপের মা। তা শোন, আমরা আমাদের আমল নামায় জিকিরের পরিমাণ যদি একটু কম হয়, নফল নামাজ যদি একটু কম হয়, অন্তত কবিরা গুনাহ যেন আমাদের জীবনে অর্জিত না হয়, আমরা এই চ্যালেঞ্জটা রাখবো। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবিরা গুনাহ থেকে ইনতাজিতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। কবিরে গুনাহ ছেড়ে দিবা, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। দোয়ার জন্য আজকের মাহফিলের দিনের সভাপতি মহোদয় তিনি আজকের দোয়ার পরিচালনা করবেন, তিনি আজকের দোয়ার সমাপ্তি টানবেন ইনশাআল্লাহ। তার মাধ্যম দিয়ে আজকের দোয়ার কাজটা সম্পন্ন হবে, আমি তার কাছেই দিয়ে দিচ্ছি, উনি আজকের দোয়ার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের অশেষ অনুগ্রহ যে আল্লাহ সাদিলা কবিরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লনকুনন মিনাল খাসিরিন। গভীর রাত্রি ঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে প্রকৃত বন্ধু কারা কারা এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ,
গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তমাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন জিন্দেগির গুনাহগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আয় আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে আপনি তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পেটে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলটার আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও কুলবাড়িয়ার প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানায় নাও আয় আল্লাহ তাআলা কুলবাড়িয়ার এই গ্রামটা বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও ও আল্লাহ আমার ডান পাশে যিনি বসে আছেন বড় আলেমদিন আশরাফুল আলম সাহেবকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও আমার ওসমান ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও তিনি তার চাচার জন্য দোয়া চেয়েছেন নূরুন নবী সাহেব সিহাতে কুল্লি আজলা দান করো সাফায়ে কামেলা আজলা দান করো আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যেন আমিন আমিন করছেন তুমি তো সবার মনের মালিক আল্লাহ মনের খবর রাখো যার যা প্রার্থনা তুমি না দয়া করে মঞ্জুর করে নাও আশপাশে কত মাইয়াত শুয়ে আছে তারা অপেক্ষা করছে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে আল্লাহ সেই মাইয়াদের জন্য দোয়া করে কবরবাসীর জন্য দোয়া করে ইমানি হানত না যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না হিসাবটা জটিল না করে সহজ করে দিও হাসিবে নি হিসাবে ইয়াসিরা يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال أي الله تعالى دنيا تيجي كون دين بدين بجنينا طب جدين مر جبر تان مره خور تيجي بير كور دبي شنطنا دي گلو حواما كور کرنا كتی كور بكين تو كيو اما كي باچه دي پار بناري মেহরবানি করে তোমার বন্ধুত্ব টিকে রাখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও ফিলিস্তিনকে বাঁচাও বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো উসমানের মতো তুমি আল্লাহ নেতা পাঠায়া দাও ও আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব রে মালাকুল মত প্রত্যেক দিন পাঁচটা বার এসে দেখে দেখে যায় কিন্তু একদিন আসবে আর ঘুরে যাবে না রে অচিন পাখি খাঁচা থেকে টান মেরে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা টেনে হেঁচড়ে সব রূহটা টেনে হেঁচড়ে বের করে নিয়ে চলে যাবে নিথর দেহ পড়ে থাকবি কবরে শোয়া দিবি বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3 দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হবে মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে আমাকে চিনতে পারবে না মাত্র 3 মাসের ব্যবধান কবর খনন করে দেখা যাবে কয়েকটা হার সারার কিচ্ছু নাই রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله.